হে বন্ধু রে, ও আমার নন্দীর গায়ের আব্বাজিরা, কিসের গুম কিসের গুম নমাজের কই, মৃত্যুর কথা যখন স্মরণ হইয়া যায়, আরে চোখে তো ঘুম আসে না, মৌতের কথা যখন স্মরণ হইয়া যায়, বন্ধু বান্ধব আড্ডা তো ভালো লাগে না। কারণ কি, কারণ কি, যেই দিন আপনি মারা যাইবেন ওই দিন আপনার পাশে আপনার বন্ধু 1 ঘন্টা বসবে না, 10 মিনিট বসবে না, চোখের দেখা এক নজর দেখবো গো, এক নজর দেখার পরে মানুষটাকে আর বসায় রাখতে পারবে না, তোমার এক নজর দেখার পরে রাস্তা রাস্তা মাপবে, রাস্তা দিকে চলে যাইবে, আর একজন বন্ধু পাইব আর লাশ দেখে আসি, না 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 আমি দেখে আসছি তুমি যাও, কিসের বন্ধুর পাল্লায় পড়লা, ওই বন্ধু তোমার আসল বন্ধু নয়, যিনি তোমার আসল বন্ধু হবে তিনি হলো সোনার মদিনা, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওনা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে মিনের ঠিকানা, জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলেন নবীজি, ঠিক না বে ঠিক, 75 বার দেখছো নবী রে, তারপরে বলো তৃপ্তি মিটে না, উম্মতের দল ওই নবীর মাহফিল তোয়া, তুমি কেমনে ঘুমের বিছানায় ঘুমাও, আরে আমার আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি জানো না কখন তোমার মৃত্যু হইয়া যাইব, আরে তখন রাত্র যখন 10টার সময় মারা যাইবা, বিছনা থেকে পালং থেকে মাটির মধ্যে দাঁড়িয়ে একটা বিছাইয়া পাতলা একটা চাদর দিয়ে ডাইকা দিব, কিসের বিছনার মধ্যে ঘুমাইছো, আরে এই মাহফিলের ভিতরে এখন যারা আছেন তারা হলেন নবীর সত্যিকারের প্রেমিক, এরাই আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে, আমার বিশ্বাস এই মাহফিলে এখন যে আওয়াজগুলো শুনবে, যারা ঘুম থেকে উইটা মাহফিলের ভিতরে আসতে পারবে, আল্লাহর কসম করে বলি তোমার গুনাহ আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবি, কারণ কি, কারণ কি জানেননি, আমার আল্লাহ এবং শয়তানের মধ্যে একটা কথোপকথন শুরু হইয়া গেছে, কো আল্লাহ মাহফিল থেকে আইনা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছি, বিছনার মধ্যে শোয়াইয়া দিছি, এইবার খেতা লইয়া সে ঘুমাইতাছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও শয়তান, যদি এই মুহূর্তে আমার বান্দা বিছনাটা ফালাইয়া দিয়া মাহফিলের দিকে রওনা করবে রে, আমার বান্দার সমস্ত গুনাহাত আমি মাফ করে দিব, জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে বাড়ির ভিতরে আছে, আল্লাহর কসম লিখে রাখেন লিখে রাখেন, আমি হুসাইন আহমদ আত্মাহিরে একটা কথা বলে দিয়া যায়, ওই মানুষগুলা যখন মাহফিলের ভিতরে আসবে আল্লাহর খুদার কসম করে বলে দিয়ে যায়, প্রত্যেকটা কদমে কদম আল্লাহ গুনাহ মাফ করবে, প্রত্যেকটা কদমে কদম আল্লাহ গুনাহ মাফ করবে, প্রত্যেকটা কদম আল্লাহ নেকি দিয়া দিব, শুধু কি তাই জানেননি, আমার নবী রওজা মুবারক থেকে তাকায়া তাকায়া দেখি, আরে বল উম্মত তুই পারলে এখন ঘুমের ঘরে ঘুমাইতে পারবি, তুই পারলে এখন দোকানপাটে বৈশা থাকতে পারবি, পারলে বন্ধুদেরকে নিয়ে তুই আড্ডার মধ্যে মশগুল থাকতে পারবি, ও উম্মত রে, ও উম্মত তুই তুই এখন মাহফিলে চলে গেলি, আমি নবী তোরে হাশরের ময়দানে চিনে চিনে জান্নাতে নিয়ে যাই, মু জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ।
আরে আমার নবীর মহাব্বত, আমার নবীর মহাব্বত কেমন মহাব্বত থাকবে জানেননি, কেমন মহাব্বত হাদিসের মধ্যে আমার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদাইহি মি ওয়ালিদি ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলল, মোহাম্মদ শুনো শুনো, আমি নবী একটা দলিল দিয়ে গেলাম, আমি নবী তোমরা কেমন ভালোবাসবা, দুনিয়ার সকল ধন সম্পদ টাকা পয়সা নারী গাড়ি বাড়ি এমন কি নিজের জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো, আমি নবী বললাম তুমি প্রকৃত ইমানদার, তুমি হলো সত্যিকারে আমার ভালোবাসার, আমার ভালোবাসার উম্মত। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ারে নবী গো তুমি প্রেমেশী কায়া কোথায় লুকাইলা, ও দয়ারে নবী গো তুমি প্রেমেশী কায়া কোথায় লুকাইলা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে? খারাপ লাগে? কোন ব্যক্তি যদি কুরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, হাশরের ময়দানে আল্লাহ বলবে, যখন আমার জাহান্নামী হয়ে যাইব, সবার হাতে জাহান্নামের সার্টিফিকেট, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বলবে তোমাদের সার্টিফিকেট জাহান্নামী, তোর আল্লাহ যখন তার জাহান্নামে যাবে আল্লাহ বলবে এই ফেরেশতারা দেখতো নন্দীগাঁও মাহফিলের মধ্যে আল্লাহু আকবার শব্দটা আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড় মহান, এই আওয়াজটা কার বেশি হয়েছিল, আল্লাহ আব্দুর রহমানের আওয়াজ এত জুড়ে দিছিল তার শব্দে আমাদের কানে ধরছে। নন্দীগাঁও মানাউরা, এখন নন্দীগাঁও মানাউরা গ্রামে কে আওয়াজ করছে? আব্দুর রহমান। আল্লাহ বলে আমি তাকে মাফ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ভাগের বলা লাভ আছে? লাভ আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। আমার আব্বাজিরা গো, আমরা আল্লাহ কি বলেন জানেননি, আমরা আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যারা আমার আমার অলি হইব, আমার বন্ধু যারা হবে তাদের কোনো বই নাই, তাদের কোনো বই নাই, তাদের কোনো বই নাই। আর কঠিন কিয়ামতের দিন সূর্য যখন মাতার আধা হাত উপরে আসবে রে, ও আমার নন্দীর গায়ে নন্দীর গাও মনাওরার আব্বাজি রাগু, সূর্যর তাপে মাতার মগজ গলে টক বক টক বক মাটির মধ্যে পড়ব, শরীরের মাংস গুস্ত গুলো খসে খসে মাটির মধ্যে পইরা যাইব, মাটিটা তামা হইয়া যাইব। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, যারা আমার ওলি হবে তাদের কোনো বই নাই, তারা থাকবে আমি আল্লাহর আরশের নিচে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নীল হয় আমার
মনে কাহানি হিয়াও আমার নবীজি নীল হয়ামার, মনে কাহানি হিয়াও কে মনে করে নীল এই মন প্রেমে এহেরে ডাকি দিহিয়া আমার নবীজি নীল হয়ামার, মনে কাহারিয়া আমার নবীজি নীল হয়ামার, মনে কাহারিয়া একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক বায়েরা গো এত সুন্দর কাপড় পরে আপনি ঘোরাফেরা করতেছেন, জানেননি আপনাদের সাথে শয়তান এবং আল্লাহর কুতুপকতন শুরু হইয়া গেছে। আপনারা যারা মাহফিলের ভিতরে প্রবেশ করতেছেন আল্লাহর কসম, তাদের মা বাবার এই বংশের কবর আজ আপনি এই মুহূর্তে বন্ধ আছে। ওই কবর থেকে ডাক দিয়া বলে ফুতি রে মাহফিল থেকে বাহির হইস না ও নাতি, ওই দে আব্দুর রহমানের ছেলে মাহফিলে বইছে, আব্দুল করিমের নাতি মাহফিলের ভিতরে বসছে, ওই তার নানার কবরের আজাবটা আল্লাহ বন্ধ কইরা দিছে। ও নাতি তুই কই গুরাস, আমি নানার কলিজার মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, যা মাহফিলে যা নানার জন্য দাদার জন্য একটা বুটা ছকের ফানি ফালা। ও নাতিরি মাহফিলে বসবি তুই কবরের মধ্যে শান্তি পাইবো, আমি জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় না এমন কোন মানুষ নাই যে তার মা নাই বা বাবার কুলের মার কুলের মানুষ অন্ধকার কবরে নাই, কথা বলুন ঠিক না বেডি। হে আমার আব্বাজি না গো, আমি কিতাবের মধ্যে পাইলাম সঠিক কথাগুলা বলে দিয়েছি, এই রাত্র ১২টার পরে তাহাজ্জতের সময় কিছু এমন কিছু কিছু কথা বলে দিয়ে যাইব, যারা বসবেন আল্লাহর কসম করে বলি ওই কথাগুলা যদি শুনে যান আমল করে যান আল্লাহর কসম আল্লাহর তুই জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাইব, জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক বাইরা গো কিতাবের মধ্যে পাইলাম যদি কোন সন্তানের বাবা মারা যায় মা মারা যায় ওই সন্তানগুলা যদি কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এই দোয়াটা যখন পড়বে চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাকের আগায় আসার আগে আগে তার আব্বা আম্মার কবরে আসবে আল্লাহ মাফ করে দিবে, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি যে জনম দুখিনি আম্মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি, যে জনম দুখিনি মা রাত্র যখন একটা দেড়টা হইয়া গেছে শীতের রজনীতে আমি বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি রে ভাই মিথ্যা কথা বলি নাই, একটু আপনি লক্ষ্য করে দেখবেন রাত্র যখন গভীর হইয়া যায় বাবা ঘুমাইয়া গেছে মা ভাই বোন সবাই ঘুমাইয়া গেছে কিন্তু মা দুখিনি পেটে আপনি আমি ছিলাম, রাত্র যখন দুইটা তিনটা হইয়া গেছে হাঁটু দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত করছো, মা দুকিনার ঘুমাইতে পারে নাই জিব্বাটা বাহির কইরা দিছে, কথা বলুন ঠিক কিনা। ওই জনম দুকিনি মা দাঁড়ায়া দাঁড়ায়া দরজার মধ্যে হাত দিয়া আর মুহাজ্জিন কখন আজান দে ওই দিকে লক্ষ্য করে সারা রাত্র তোমার পেটে নিয়া কাটাইয়া দিছে, ওই মা তোমার কষ্ট দেয় নাই ওই মাসকে কবরের ভিতরে আছে, মাহফিলে আসলে তোমার মার কবর আজাব মাফ হবে, এত লাভ হবে না ক্ষতি হবে? জুড়ে বলেন, যারা বলছে না তারা কি ক্ষতি হইব নাকি? আওয়াজ করে লাভ হবে না ক্ষতি হবে? জান্নাতের
চাবি আমার মা ও মা গো, বেহেস্তের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, খালা ফুফু মায়ের মতো না ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা ও বাবা গো, জান্নাতের চাবি আমার বাবা। বাপ মরছে দুইটা বছর হয়েছে আল্লাহর কসম, আমার কাছে মনে হয় যদি আমার আব্বার আমি পাইতাম, ওয়াশ করে নি পাগলার মতো গাটুরি বাঁধিয়া নগরে নগরে ঘুরাইতাম, বাবার চুমা খাইতাম, দুনিয়ার বুকে বাবার মতো দরদি, বাবার মতো আপন কেউ নাই। হে যুবক ভাই, দে তোদের পাটা আমার টেবিলের সামনে দে, আল্লাহর কসম তোদের পাগুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার কইরা দিয়ে যাম। আরেকটা কথা বলবো, কোনদিন বাবারে বুড়া বেড়া কইয়া গালি দিস না রে ভাই, কোনদিন মারে বুড়া বেড়ি কইয়া গালি দিও না। বিয়া করছো নতুন বউ ঘরে আনছো, বউয়ের পরামর্শ শুন না বাবা মারে গালি দিও না। তোমার আল্লে এমন একটা না করক, এমন একটা রোগ হোক, তোমার বউ ফালাইয়া তোমার চলিয়া যাইব, কিন্তু জনম দুঃখিনী মা তোমার ফালাইয়া যাইতো না, কথা বলুন ঠিক না বেটি? এই বাস্তব একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা, কিশোরগঞ্জে বাস্তব একটা ঘটনা। ছেলে ঢাকায় চাকরি করে মারে ফোন করে বললো, আম্মা ও আম্মা গো, চাকরি থেকে বেতন পাইছি, বাড়িতে আমি আসব। মা বলে, বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো, অনেক দিন হয়ে গেল তোমাকে আমি দেখার জন্য পাগল হইয়া গেছি, তুমি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি আসো। যখন এই কথাটা বললো মা, এই কথা বলার পরে হে যুবকের দল, মা কখন সন্তান আসবে ছটপট ছটপট করতেছে, সন্তান অনেক কেনাকাটা করলো, মাকে বললো মা তোমার জন্য কি আনবো, ও ফুত আমার জন্য কিছুর দরকার নাই, তুমি ফুতের আমি দেখলে আমি মা শান্তি হইয়া যাবো। ক মা তারপরও বলেন না, ক না রে ফুত তুমি বাড়িতে আসো, কেনাকাটা করেছে লঞ্চের মধ্যে উইটা গেল, বিশাল বড় একটা সাগর পাড়ি দিতে হয়, ওই লঞ্চের মধ্যে উইটা গেছে, যখন লঞ্চের মধ্যে উইটা গেছে হঠাৎ করে আবার মার মোবাইলে ফোন দিয়া সন্তান ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মারে বলে, মা ও মা, মা গো আমার, ও মা তুমি কেমন আছো? যেই মার তো এই কথা বললো, সন্তানের কথা শুনে মার কলিজাটা কেঁপে উঠলো, ডাক দিয়াও বলে, ও ফুতিরি তোর কণ্ঠ তো কেমন জানি মনে হয়, কি হয়েছে রে ফুত আমার বল, ও ফুত তখন বিপদ হয়েছি কিনা? কমা তোমার কাছে দুধের দাবি চাই, ও মা তোমার কাছে কত অন্যায় করছে আমার মাফ কইরা দিয়ে, এখনো বলে ভূত তুই একবার বলস না রে কি হয়েছে আমি মার বল, কো মা যে লঞ্চের মধ্যে উড়ছি লঞ্চটা মনে ডুববা যাইব, লঞ্চের মধ্যে বিশাল সমস্যা হয়ে গেছে মা, বিশাল বড় ঘূর্ণিঝড়ের ভিতরে পড়া গেছে, লঞ্চটা ডুবা ডুবা বাপ হইয়া যাইতেছে, সবাই তো ইন্না লিল্লাহি পড়তেছে মা। আমার যখনই দেখলাম এই দৃশ্যটা, তোমার চেহারাটা আমার চোখের সামনে বাইসা উঠছে, মা তুমি আমার মাফ কইরা দিও। মা ছিল ঘরের ভিতরে তো জোর বৃষ্টির মধ্যে, মা ঘর থেকে বাহির হইয়া গেছে, ডাক দিয়া বলে, ভূতি রে ও ফুতি কুর নদী তেল তাই মার একবার বল, আমি মা পাখির মতো উইরা আসবো গো,
ও ফুতি একবার বলস না, কুমা বললে লাভ হবে না, একটু লঞ্চরা ডুববা যাইবো, ডুবে গেলে কেউ মন বাঁচবে না, এত বিশাল বড় বড় ডেউ, এত বিশাল বড় ঘূর্ণিঝড়, মা আমাকে তুমি মাফ করে দিও, মা দুকিনি সন্তানের কথা শুননা, গড়তে লাভ দিয়া বাইনা দৌড় শুরু করে দিল, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মা গো তোমার মত লয় না কেহ, আমায় কুলে টানি, মা গো তোমার মত লই না কেহ, আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি, আমার চোখে পানি, হাইরি মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আরো জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধু রে যেই মারতে কথা, মা শুনে দৌড় শুরু করলো, নদীর ঘাটে গিয়া মা কি করবে, যখন সন্তান কথা বলতেছে ক মা ফোন তুমি কাইটো না, যতক্ষণ জীবিত থাকবো তুমি মার সাথে আখেরি কথাগুলো বলি, তুমি মার কণ্ঠটা আমি শুনি। এই কথা বলার পরে সন্তানের কথা শুননা মা, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে, নদীর পারে পারে হাঁটের বলে ফুদ কোন নদীতে আসো, এই নদীটার নামটা তুমি একবার বলো। যখন এই কথা বললো, এবার বললো ফুতে একবার নদীর নামটা বলো, কম্মা বললে তো লাভ হবে না, এই আমি তো বিশাল বড় নদীর মধ্যে পড়ে রয়েছি মা, ওই নদীর নামটা জানি না, মা তোমার কাছে বারবার তুমি আমার মাফ করছনি। হে যুবকের দল, যদি বাবার মনে মার মনে কষ্ট দিয়ে তাক, আল্লাহর কসম আজকে বাড়ি থেকে গিয়ে আমার কদমে ধরো ক্ষমা চাইও, মার বাবার পায়ে ধরো ক্ষমা চাইরো, আব্বা আম্মা যদি মাতার মধ্যে হাত বুলাইয়া দে, তোমার একটা দোয়া দিয়া দে, আল্লাহর কসম করে বলি, তোমার চাইতে দুনিয়ার সম্মানওয়ালা ব্যক্তি আর পৃথিবীর বুকে কেউ হবে না রে ভাই। এইবার মা যখন কান্না শুরু করে দিল, হঠাৎ করে শোনা যায় মার কানে কানে বলতেছে, সে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে সন্তানের কণ্ঠটা বন্ধ হইয়া গেছে, সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে শুরু করলো, প্রাণ যুদ্ধ শুরু হইয়া গেল, মা দুকিনি আর বুঝতে বাকি রইল না, আমার সন্তান পানির সাথে যুদ্ধ করতেছে, মা বলে আল্লাহ গো হো আল্লাহ, আমার সন্তান আমি পেটে নিয়া তুমি আল্লাহর দরবারে, আমি কত কষ্ট করছি কোনো কিছুই বলি নাই, আজকে আমার ফুটটা নদীর মধ্যে পানির মধ্যে যুদ্ধ করে, আমার ফুটটা কষ্ট করে আমি মার সহ্য হইতো না, আমার ফুতের প্রাণ নেওয়ার আগে আমি মার প্রাণটা তুমি নিয়া দাও। সঙ্গে সঙ্গে নদীর মধ্যে লাফ মাইরা পড়া গেছে, জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার এলাকার মধ্যে মানুষ দোকানপাটের মানুষ বলে ব্যাপার কিরি, ওই মহিলা পানির মধ্যে ফেললো কেন, কিছু যুবক বুঝতে নাই, তা কিছু পাগল আছে, না না পাগলের মতো তো লাগে না রে, ওই মহিলাতে খুব ভালো মানুষ দেখা যায়, কি হয়েছে বুঝতে হইব। ওই মেঘের মধ্যে কয়েকজন যুবক ওই নদীর মধ্যে লাভ দিয়া মহিলার সাতরা কিনারে আনছে, মহিলা বলে আব্বা তোদের পায়ে ধরি, তোরা আমার সাইরা দে, আমি বাঁচতে চাই না রে। বাবা বললে কেন মা কি হয়েছে,
শুনলে তোমাদের কাছে বলার মতো ভাষা নাই, কেন মা একটু বলেন না? আমার ভূতে নদীর মধ্যে লস ডিব্বা গেছে, আমার ভূতে পানির মধ্যে মারা যাইব, আমি মা কেমনে বাড়ির মধ্যে পয়সা থাকি? আমার ভূতে মারা যাওয়ার আগে আগে যেন আল্লাহ আমার প্রাণটা নিয়ানের জন্য আমি নদীর মধ্যে সাঁতার কাটতেছি। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজরে সওয়াবে মিলে, একটি হজরে সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া বলে মা আপনি যদি মইরা যান তাহলে আপনার ফুতের জন্য কে দোয়া করব, কারণ সন্তানের জন্য তো মার দোয়া ডাইরেক্ট কবুল। আপনার ফুতের কবরের পাশে দাঁড়ায় আপনি যদি দোয়া করেন, যাই নামাজে বৈশে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ার বরকতে আপনার সন্তানকে মাফ করে দিব। এই কথা শোনার পরে এইবারে মহিলা একটা সান্ত্বনা পাইয়া বাড়িতে যাইতে চাই না কনা, আমি নদীর ঘাটে বৈশা থাকমু। ওই মোর ওই কই একজন যুবক ওই মহিলাকে বাড়িতে নিয়ে গেল, যাই বার তো বাড়িতে নিয়ে গেছে, এবলা মহিলার চোখের পানি তো ফুরাই না। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, হঠাৎ করে দেখা যায় গো এই আমার নন্দীর গাও মলাওরার আব্বা জিরা রে। হঠাৎ করে দেখা যায় বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখা যায়, বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়াইয়া গেছে। মা বলে কার কুলি জাগাত লাগছে? মা বারিন্দার মধ্যে বসা ছিল, বসা থেকে দাঁড়াইয়া গেছে, এক কদম দুই কদম করে সামনে যায়, দেখা যায় পচা একটা লাশ, মানুষের মুখের মধ্যে অনেক রুমাল দিয়া ডিফা দিয়া ওই মানুষের মধ্যে ওই ওই একটা লাশ নিয়ে ঘরের ভিতরে আসতেছে। মা দৌড়াইয়া বলে এটা কার লাশ? ওই পুলিশ বাহিনী বলে মা আপনার ছেলের লাশ। এই কথা যে মার তো বলছে গো, যে লাশের কাছে মানুষ যায় না, মানুষের নাকে ধরে দূরে দূরে চলে যায়। ওই মা দুঃখিনী সন্তানটার বুকের মধ্যে জড়াইয়া ধরছে রে, কি ভাষায় দোয়া করবো হে আমার যুবক ভাইরা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমি যে বাপ মার প্রতি বড় দুর্বল রে ভাই, অনেক সন্তান রে মা অনেক আশা করে বিয়া শাদি করায়, পুত্রের বউ ঘরে আসবে, অনেক বাবা সন্তানকে আউস করা বিয়া করায়, পুত্রের বউ ঘরে আসবে, অজুর পানি দিব, গোসলের পানি দিব। মা মা দুঃখিনী যাই নমাজ বৈশা ফুতের জন্য ফুতের লাগে দোয়া করব, কিন্তু মনের আশা মনে রইল পুরা হইল না। এমন পরিবার আছে এক মাস দুই মাস ছয় মাস সুন্দর চলে, পরবর্তীতে মা বালা না সন্তান মারে সাইরে আলাদা হয়, কথা বলুন ঠিক না? হে আমার আব্বাজিরা, ওই মা দুঃখিনী ফসা গুস্তের মধ্যে মাছি বেন বেনি করে কেউ পাশে যায় না, পাশে যায় না, এমন দুর্গন্ধ রে ভাই, কিন্তু মা দুগ্রি আঞ্জা দিয়ে বুকের মধ্যে সরাইয়া ধরেছে। দৈরা বলে ফুতি রে
তুই কেমনে ঘুমায়া রইছস? আমি মা তোর বুকে লইয়া ডাকিলে ভূত, একটা নজর মারে সাকাইয়া দেখ। মা পচা গুস্তার মধ্যে চুমা খায়, মা পচা গুস্তার মধ্যে হাঁটায়, ভূতের বুকের মধ্যে লইয়া কান্দে। হে যুবকের দল, দুনিয়ার বুকে সবচাইতে দামি সম্পদ হইল মা বাবা। আমার নবী বলছেন, হৃদয় রাব্বি ফিদা লিদাইন ও সাখাত রাব্বি ফি সাখাত লিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। জুরে জুরে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধু, একটা বাড়িতে মা বল, মা অনেক দিন যাবত পরে দেখছে ফুতে একটা বড় একটা মাছ আনছে, মাছটা দেখতে অনেক বড়। ফুতের বউরে কানে কানে কো, বৌমা মাছটা তো অনেক বড়, তোমার শ্বশুরে এইরকম মাছ আনতো কত মাছ, কিন্তু আমার স্বামী তো মারা গেছে, আমার ফুতে আজকে বুঝে বড় মাছ আনছে, ওই বার বড় মাছের কেল্লাটা কিন্তু তুমি কাইটো না, আমি খাইমু। এই কথাটা শাশুড়ি গা বউয়ের কানে কানে বললো। একটু পরে দেখা যায় বউয়ের মা আসতেছে, বউয়ের মাও বাড়িতে আসছে বেড়াইতে। এখন মনে মনে বউ ভাবতেছে, আরে কেল্লাটা আমার মারি খাওয়ামু, এই বিড়ি কোক আর না কোক, এই বিড়ি একটা জামা সাফা দিয়ে বুঝ দিয়া দিমু। যখন এই কথা কল্পনা করল মা, একটু পরে পরে বৌমা তোমার যে বলছিলাম মনো আসেনি, কম মনো আসে। আবার কিছুক্ষণ পরে পরে গিয়া বলে, বৌমা তোমার যে বলছিলাম মনে আসেনি, এইবার একটু পরে সন্তান ডাক দিয়া ক, ওই স্ত্রী আমার মা একটু পরে পরে তোমার কাছে গিয়া বলছি, কে বলে মনো আসে, তুমি গো মনো আসে, কি মনো আসে আমার বলবানি, এমন কথা বলছে তোমার কাছে বলা যাইতো না, কি বলো কি বলো, তোমার কাছে বলতে পারে আমার মা, আমার কাছে বলতে পারে না, এটা আবার কোন ধরনের কথা তুমি বলো। এইবার ডাক দিয়া বলে, স্ত্রী রে আমার কাছে বলো, কাছে আসেন, কানে কানে বলে, জানেননি আপনার মা বলছে একটা বিয়া বর জন্য? জুরে জুরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, হে যুবকের দল, মার কথা শুননা, মা বউয়ের কথা শুননা, মারু ফ্র্যাকশন নেওয়া যাইতো না, বাবার বাবার ফ্র্যাকশন নেওয়া যাইতো না, মার সুখের জন্য বাবার সুখের জন্য বউকে একবার নয় দলিল দিয়ে গেলাম, 1000 বার তালাক দেওয়া জায়েজ আছে। জুরে জুরে বলো না আল্লাহু আকবার। এ আমার আব্বা জিরারি, এইবার মহিলা যখন এই কথা বলল, আপনার মা বিবাহ বসার জন্য ফুতকো দেখছসনি দেখছসনি কামড়া করলো কি, আমার মা বৃদ্ধ বয়সে বিয়া বসতো, ওই মার রাখতাম না, কাইটে ফালাইয়া দিমু, ওই মার দুনিয়া থেকে বিদায় কইরা দিমু। ফুতের মনে মনে বিশাল বড় একটা রাগ উঠে গেল, কি করবে, মাকে মারবে, মা তো জানে না। একটু পরে যখন সন্ধ্যা হইয়া গেছে, সন্ধ্যার আসরের আগ মুহূর্তে, আসরের পর মাগরিবের আগ মুহূর্তে মার কাছে গিয়ে বলে, মা আসেন আমার কাছে, মারে কুলে লইয়া, মারে কুলে লইয়া রাস্তা দিয়ে হাঁটে, মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর কই রে, অনেক দিন যাবতি আমারে কুলে লইছস, এইভাবে তোরে মা লইয়া শত শত দিন তোরে ঘুরছি। জুরে জুরে বলবো না আল্লাহু আকবার। পাষাণ সন্তান, তারপর মনটা মানে না, ওই সন্তান মারে কুলে লইয়া যাইতেছে, ফুত আমার কই নিবা, ডাক্তারের কাছে বুঝে লইয়া যাইবা আমারে, ক ডাক্তারের কাছে নিউ মাইত না, মারে ভুল সান্ত্বনা দে, মারে ডাক্তারের কাছে নিবু, কো ফু তুমি তো কষ্টে পাইতেছ, আমি মারে তো আমি হাইটা হাইটা যামু, ডাক্তারের কাছে গেলাম দিকা কি হয়েছে, আমি হাঁটতে পারবো, না না তোমাকে হাঁটার দরকার নাই, কুলে লইয়া যাইমু। মা কত আনন্দ আমার ফুতে কুলে লইছে আমারে, আল্লাহর কাছে কত ফরিয়াদ করে দিছি। এইবার মহিলার ওই মহিলা কাঁধে লইয়া সন্তান যখন হাঁটে, হাঁটতে 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 রাস্তা থেকে এবার নেমে গেলেন মরুভূমি বালুর মধ্যে, কফুদ রাস্তা দিয়ে না যাইয়া তুমি মরুভূমির মধ্যে কেন নামছো, কোনা কোনি বুঝে যাইবা তাড়াতাড়ি বলে, হ্যাঁ এইবার একটা জঙ্গলের পাশে যাইয়া এমন জুড়ে নিক্ষেপ করলো গো,
মাটির মধ্যে মারে তেখনা দিয়া পালাইয়া দিছে, একটা গর্তের মধ্যে পয়রা মারপিটে হাড্ডিটার মধ্যে দুঃখ পাইছে, যেমন লাগলো হাড্ডিটা ব্যাঙ্গে যাইতেছে। মা ডাক দিয়া, গবুদি রে তুই আমার এত দূরে আসার মারলি, আমি মা তোর দশ মাস দরদি পেড়ে রাখছিলাম, একটা দিন তোর পর তোর উপরে একটা আসর লাগবে কইরা মা শান্তিতে ঘুমাই নাই। মা দুগিনি শান্তিতে ঘুমাই নাই রে ভূত, ও ভূত তুই কেমনে আমার আসারটা মারলি, আমার মন খুব মেটনটা ভাঙা গেছে, কো তোমার এটাই পাও না, তুমি এইখানে দেখো তোমার এখানে তোমার শেষ শেষ সমাপ্ত হবে। এই কথা বলে সন্তান চলে যায়। মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে, আমার আল্লাহর গায়ে সহে না, কথা বলুন ঠিক না বেঠিক। মা চোখের পানি পালায় পালায় কান্দে, আরে মায়ের কান্দন যাব দে জীব, দুই চার মাস বোনের কান্দন গো, গড়ে পরিবারের কান্দন কয়েক দিন পরে তাকে না, দুঃখের দর দিয়া মার জনম দুঃখি মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দর দিয়া মার জনম দুঃখি মাই। কত আমার রাত পোহালো বিজল গুয়ে মোতে, আমার শুকনাই রাখিয়া মাগু মাই বিজাতে, এই তাহেরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, দেখ বুকারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দর দিয়া মার জনম দুঃখি মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দর দিয়া মার জনম দুঃখি মা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। এইবার মা দুঃখিনীকে দেখে দেব, আল্লাহ আমি ফকিরনির সন্তান, বাড়িতে যাইতেছে এত বড় জ্বর তোমার সৃষ্টি হইয়া যাইতেছে, এই জ্বর বৃষ্টির মধ্যে মরুভূমির বালুর মধ্যে কোনো ঘর নাই কোনো বাড়ি নাই, আমার কলেজার টুকরার নিয়ে কোনো বিপদ হয়, আমার ফুটটা সহি সালামতে বাড়িতে যাক, আর সকল জ্বর তুফান আমি মার কলেজার মধ্যে ডাইল্লা দিও, জুড়ে জুড়ে বলো না আল্লাহ আকবার। এইবার সন্তানের কানে যে মারতে কথা এসে পৌঁছে গেল, সন্তান জাগার মধ্যে দাঁড়াইয়া গেছে, ব্যাপার কি রে আমার মারে আমি এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, আমার জন্য সুদোয়া করেন না, যাওয়ার আগে মার কাছে দুষ্টা বইলা দিয়ে যায়, গিয়া বলে মা, ও মা তুমি আমার জন্য সুদোয়া করলা, তোমার জন্য আমি কি করলাম, ও মা তুমি কেমনে বললা যে তুমি একটা বিয়া বইবা, ও ফুত তোরে কে কইছে রে ফুত, আমার আমি মা দেখে বড় খুশি হইয়া বলছিলাম, বৌমা ওই মাছের কেল্লাটা আমি খাবো, আমি খাইমু কেল্লাটা কাইটো না, আমার কথা শুননা বলে ঠিক আছে, তোর বৌনি কাইটটা নিলাই মনের বুলে, মনের বুলে তোর অনেক কিছু হয়ে যায় রে ভূত, বারবার তোর বৌরে আমি স্মরণ করে দিছি এটার জন্য যেন কেল্লাটা না কাটে, কিন্তু তোর বউ কেমনে কথাটা বললো, কমা তুমি টেনশন কইরো না, বিচার হবে আমার আল্লাহ করবে আমিও করবো মা, মারে বুকের মধ্যে জোড়াইয়া চোখের মধ্যে পানি লয়া কান্দে, মার কদমে চুমা খায় মার কপালে চুমা খায় রে, ওই সন্তান মারে আবার কুলে লইয়া চুমায়া চুমায়া বাড়িতে নেক, মা কোনো কথা বলবা না কয় ঠিক আছে। এই রাত্রে যখন মাকে ঘরে ভিতরে রাখলেন, এবার ওই মহিলা কয় কি তুমি না লইয়া গেছা তোমার মারে, তুমি ফালাইয়া তুই আইতা আবার কেন লাগে লইয়া আইসো, আর প্রেম দেখলে বাসি না তোমার রাগ দেখলো বাসি না, কি করবা কি না, বই একটা মূর্ছা মারছে মাইরা হেই করে শৈলা গেছে।
কাপড়টা গুঞ্জাইয়া আর মনে মনে ক তোমার এমনা না তোমারে আমি সময় মতো তোমার আমি বুঝাইমু ফুতে কিছু মাতে না মারে বসাইয়া তৈছে রুমের মধ্যে। এবার বল লাগে বুদ্ধি হুন এখন যদি মারে এন ফালাইয়া তে ফিরি মাসিলাসিলি করবো কেডা আসো আমার বাসাও কেডা আসো বাসাও এলাকার মানুষ যদি দেখে ফালায় আর যদি বলে ইমুক আমার ফালাইয়া তৈরি গেছে সারা গ্রামের মানুষের ফাইন চাইতে তোমারও মারবো আমারও মারবো। রাতের বেলা বস্তার মধ্যে বইরা পানিত নিয়ে দিন ফালাইয়া দুইবার পানির মধ্যে ফুলিশিয়া থাকবো মাসে মুছে খাইয়া শেষ করে ফালাইব কিচ্ছা শেষ। কহ বুদ্ধিটা তো বালা আমার জামাইও তো বুদ্ধি আর ঠিক আছে জামাই জামার বুদ্ধি বয়ে ফুট না ফুর্তি আর দেখেন কি ঘটনা ঘটছে। ফুতের মা যে চকিত ঘুমাইত আর বউয়ের মালা এক চকি বা এক চকি রেডি করছে ওখানে ফুতের মার চকির মধ্যে দুয়ে গল্প করতে করতে ফুতের মার চকির মধ্যে বউয়ের মা ঘুমাই গেছে গা যে মার তো ঘুমাইছে আর শাশু ব্যান তো ব্যান ডাক্তার মুরব্বী মানুষ আমার খেতা দিহাইরা গুড়া তুইয়া যায় আর এই দৃশ্য দেখছে ফুতে মা কোন চকিতে ঘুমায় যখন দেখছে ফুতে বউয়ের মারে চকির মধ্যে গুড়া দিয়া আর বউয়ের মার চকির মধ্যে ঘুমাইছে ফুতের মা বইলা সুল্লা ঘুমাইছে। আমার রাত্র যখন বারোটাইছে সময় যাইতেছে গা তাড়াতাড়ি আয়ো পাড়ের বস্তা লইছে কের বস্তা কারণ পাড়ের বস্তা পানির পানির মধ্যে ফেললে বাড়িও না হালকা হয় পাড়ের বস্তা লইছে লই হাই রাখো খেতা খেতা কিন্তু টান দিও না খেতা টান দিলে মুখ দেখতে আমার মায়া লাগবো যেম না আছে এমন বই হারাই দিন ঠেলা মাইরা এত মুখ নিয়ে হাত দেখা না যায় কি বুদ্ধি বউয়ের মারে সুন্দর টিকে মশার মতো একবার বইলা চুল্লা ঠেলা মারে হারাই দিছে কি তার মধ্যে বস্তার ভিতরে বইরা চলো বস্তার মুখ মুরপি মানুষ তো বস্তার মুখ যে বসে খাতা মনে করছে আওয়াজ যে করে আওয়াজ আর বুঝা খালি উ উ উ শব্দটা হয় কিন্তু উ শব্দটা জুড়ে হয় না রেয়া নাওয়ার মধ্যে তুলছে নাওয়ার মধ্যে না বেতন পান বউয়ে লইছে বইটা জামাইয়া লইছে লোক গিলিয়া দুমসে বাইতাছে লয়া নদীর মাঝখানে গেছে কখন কি করতাম অন বউ আপনি কর না তুমি কো ফুতে কে জামাই কো তুমি কো কেমন ভাইতাম আপনি ধরেন দুই কোনাত আর আমি দিই বস্তার মুহের মধ্যে আমি তো সকাল শক্তি বেশি ইটা মানে ধরাই দিন ঠিক আছে দরছে দইরা ইডা মাইরা পানির মধ্যে ভালাইছে টুপ 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 করে পানি খাইতে খাইতে বলে কথা লেগেছে গা এখন জামাই আর বউ কি ওর বউরা কি খুশি মনে করি এখন থেকে আমার বেতাল বিদায় হয়েছে আমার মারে আইনা ঘনে রাজ রানীর মতো রাখ নাও ভাই ওখানে জামাই বইছে বইটার মধ্যে বাইতাছে অন বউ একটু ধরে পানি ছিটা দেয় মানে ঢং করে ঢং ঢং বুঝেন নি ফেম উতলাই উঠতেছে ফেম উতলাই উঠতেছে পানি দেখো শীত করে তো বউ কয় একটা গান গাই গাও গাও স্বামীর মারে ফালাইয়া যাই রঙ্গের বইটা বাইয়া যাই কে কয় বউয়ে স্বামীর মারে ফালাইয়া যাই রঙ্গের বইটা বাইয়া যাই এদিকে জামাই আমার তো কিছু কর দরকার আছে জামাই বাড়িত গিয়া লক্ষ্য কর কারমা আছে কারমা নাই এখানে এখন এমন অবস্থা হয়েছে মানে বেডি তার বুঝে না এমন ফেম ফেমের গান তো শেষ না আবার কয় স্বামীর মারে ফালাইয়া যাই রঙ্গের ভয়টা ভাইয়া যাই জামাইয়া কয় বাড়িত গিয়া লক্ষ্য কর কারমা আছে কারমা নাই ওর বউ আর বুঝে না বউকে ফালাইছি ফালাইছি আমি মারতাম স্বামী মারে ফালাইছি মানে বাইর দইরা গেছে গিয়া কি খুশি ক আয়া নাম ডাকার সাথে ভাত খামু কহ ভাত তো খাই মু তুমি ঘোড়া যাও মাইট আসছি তুমি গিয়া তোমার আম্মা ডাক্কা তুলো তোমার মা রে গা তুমি টাইক্কা তুলো গা আম্মা আম্মা ওখান দিয়ে মা বিছনার মধ্যে নাই দুই মিনিট বিছনা নাই মার এক অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়তো গিয়া ধর অজু করে অহন্ত দিক আসমান বাঙ্গা মা তার মধ্যে ফরছে অহন্ত বেডে একবার টেনা টেন টেন হ্যাঁ ভূত না ফেতনি আমার মা কো
আমার মা গেল কই? শহীদ তোল মল দেখ কাছে উল্টুমুল্টি খানি পড়ছে মা তোলে উল্টে দেখো না জামার গা দরছে কলার মধ্যে। হাই তুমি কার বারে বানাই আইছো? দিছে গুড়ে একটা থাপ্পড় কই আমি পারিস না তুই ফালাইছস? কার মারে ফেলাস না তুই না যাইবি তুই না বুঝবি? আল্লাহ ও মহিলা কান্না তো বুঝুন এমন কান্না লইছে কয়ে কি করলাম আমার মারে আমি শুন কারোর জন্য যদি তুমি আবু হমান গাত করো তোমার জন্য অনেকে বুক হমান গাত খুদা তৈব ঠিক না বে ঠিক? এর জন্য মনে রাখবেন কোনোদিন কারো ক্ষতি করবেন না। যদি আপনাদের কারো কোনো ক্ষতি কেউ করে আপনি সবর করবেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ মাআস সাবিরিন। বিপদে আফতে সব জায়গায় যে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে তার সাথে আছি। কন্যা সুবহানাল্লাহ। হে আমার আব্বা জিনা গো এইবার পুরুষ বলে ঠিক আছে তোমার মারে তোমার পরামর্শে ফালাইলাম আমি ফালাই নাই তুমি গিয়া কেস করা যাই করো তোমার মতো বউলিয়া সংসার করার মতো আমার যোগ্য তোমার যোগ্যতা নাই তোমাকে আমার বউ হিসেবে স্বীকার আমি করলাম না তোমাকে চিরদিনের জন্য আমি তালাক দিয়ে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমি কুরআনুল কারীম থেকে একটা তেলাওয়াত আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ কুরআনের মধ্যে বলতে যারা আমার বন্ধু হবে তাদের পৃথিবীতে কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই পৃথিবীতে তারা খাবে ঘুমাবে চলবে আমি আল্লাহর বন্ধু হয়ে থাকবে কঠিন কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই মানুষ জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে ফুলছে আদরে বলি চুলের চাইতো চিকুন এমন দার হবে ওই 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 ফুলের মধ্যে মানুষ পাড়া দেওয়া সাথে দুই দুই পাল্টা হয়ে কবে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাইব ওই দৃশ্যগুলা কোনো সমস্যা নাই আমার ওলি বান্দা যারা হইব তারা থাকবো আমি আল্লাহর আরশের সায়ার নিচে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বলেন মানাদালি ওয়ালিয়ান ফাকাত আজানতু বিল হারবে যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করবে আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমরা এমন একজন ওলি পাইলাম এমন একজন ওলিকে আমরা পেয়েছি যেই এই সিলেট শহরটা অন্ধকার নিমজ্জিত ছিল আমার আমরা এমন জলকে পেয়েছি আমাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি কেমন না ওলি ছিল সবাই তো বলেন যে আমরা ফুলতুলি মস্তক আরে ফুলতুলি মস্তক এমনিতে হয় নাই এমনি আপনার কাছে আসে নাই আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে কতবার আঘাত করেছে সৈয়দপুরের ভূমি মারতে মারতে রক্ত বাসায়া দিছে আল্লাহর ওলির জ্ঞান ছিল না হুশ ছিল না তারপর আমার নবীরকে নবীর প্রেম ছাড়লো না কথা বলুন ঠিক না বে ঠিক? আমার উত্তরসীরা শুনো 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 তোমাদের কাছে আমি আল্লাহর ওলি আমি রেখে গেলাম আমার ইতিহাস তোমরা একবার পড়ো আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে দাওয়াত দিয়া বা দাওয়াত দিয়া বেইমানি করছে দাওয়াত দিয়া
আল্লাহর ওলিদেরকে নবীদেরকে যেমনে বেজ্জতি লাঞ্ছিতি করছে যুগে যুগে, এইভাবে ওলিদেরকে যুগে যুগে বেজ্জতি লাঞ্ছিতি করবে। তারপর ওলিরা তাদেরকে বদদোয়া দেয় না, কথা বলেন ঠিক না বে? ঠিক। এই বর্তমান যুগে এমন একটা সময় আসবে আপনার গলার মধ্যে ধরা হবে চুরি, আর বলবে তুমি তোমার নবীকে নূর মানতে পারবে না, তোমার নবী মিলাদ ক্যাম করতে পারবে না। ওই সময় যদি আপনি তরবারি দেখে আমার নবীর মহব্বতকে ভুলে যান, আল্লাহর কসম আমার নবী তোমাকে কঠিন কিয়ামতের সাফাত করবে না, ঠিক না বেঠি? গলা মে দাও লাগাইবেন, লাগান, আমাকে মারবেন, মেরে ফেলেন, আমি আপনার বাবার সম্পত্তি কেড়ে আনি নাই, আমি আপনার বাবার সম্পত্তি কেড়ে আনি নাই, আমি আপনাকে অ্যাটাক করি নাই, আপনাকে আমি গালি দেই নাই, আমি শুধুমাত্র আমার নবীর সাথে আমি কিয়াম করি, আমি নূর মানি, আমার নবীকে আমার জানে এতে যেমন প্রমাণ যদি ব্যাধি হয়, এতে যেমন জীবন চলে যায়, আমার জীবনটা আমি প্রস্তুত, ঠিক না বেঠি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? ফরজ না? কত মৌলবি আছে নামাজ পড়ে না, কত দাড়িওয়ালা আছে দুখান বে টিভি দেখে, কত যুবক রাস্তা রাস্তা ঘুরায় তারা ফরজ ছেড়ে দিয়েছে, তাদেরকে বুঝে আর নামাজ না, তাদের সামনে কথা বলো কেন? মিলাদ কিয়াম করলে যদি গুনাহ হয় আমাদেরকে বসো, বসে আমাদেরকে বুঝাও, শুধাও আস, যদি তোমরা কইটা হারাম আমাদের দলিল দেও, আর আমরা তোমরা যায় প্রমাণ করতে পারলে তোমরা এই কিতা নন্দিরগাঁও মনোরা মা দাখিল মাদ্রাসা আছে মিলাদ কিয়াম করবানি, ঠিক না বে? ঠিক। আমরা প্রমাণ করব। আল্লাহ আলী সাহেব রহমতুল্লাহ আলাহী অসংখ্য দলিল দিয়ে গেছে, আল্লাহর আলী আমার জীবনের সব চাইতে আমার পছন্দের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার সাহেব কিবলা। এই সাহেব কিবলাকে আমি অনেকবার স্বপ্ন যুগে দেখছি, আমি যখনই ওয়াজ নসিহত বিভিন্ন জায়গা যাই ওনার একটা মাথায় একটা সবুজ পাগড়ি, ওই পাগড়ির থাকা অবস্থায় মুশকি একটা হাসি দিতেন, ওই হাসিটা আমার চোখে সবসময় এখনও পর্যন্ত বেসে থাকে, এখনও বেসে থাকে। আমি দক্ষিণ ডালারপাড় মোস্তফা নূর মুহসিনী দাখিল মাদ্রাসা, এখানে খামিদ সেন্টার আছে, ওই খামিদ সেন্টারের প্রধানকারী করেন আলহামদুলিল্লাহ। আরেকটা আমাদের এলাকায় সিলেট, যদিও আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বর্তমানে আমি থাকি সিলেটে, আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, এখানেও সালিস চূড়ান্ত তারুল কেরাত আছে, হাফিজ এবং দাখিল মাদ্রাসা দুইটা মাদ্রাসা আমি খেদমত করতেছি। আমার সাহেব কিবলা যেভাবে দিনের পথে শিক্ষা দিতে দিতে উনি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার মা যেদিন আমার নাম লিখেছে হুসাইন, এদিন থেকে আমার মাকে বললাম মা তুমি আমার নাম কেন হুসাইন রাখলে, তখন আমার মা বলছে বাবা তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। আমি কইলাম মা আমিও আল্লাহ তোমার কবু, আমি এটা আমি আল্লাহর কাছে আমি শহীদ মৃত্যু আল্লাহর কাছে আমি কামনা করি, তোমার কথা আমি রাজি আছি। আমার উস্তাদ আসলে কিন্তু আজকে এখানে থাকার কথা না, আমার আজকে প্রোগ্রাম ছিল আরেক জায়গায়, আমার উস্তাদ বলছে বাবা তোমাকে আসতে হবে, তুমি এখানে আসো, আমি নতুন এসেছি, এলাকায় অনেক মইমুরিবি অনেকরাম আছে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যাও বাবা, তোমাকে দেখার জন্য মনটা অনেক ভরপুর, আমার মনটা অনেক আনসান করতেছে, তুমি আসো। তো আমার উস্তাদের কথা রাখতে গিয়ে আমি অন্য একটা প্রোগ্রাম ক্যান্সেল এখানে আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আমি ছোট্ট মানুষ, আমি গুণাগার মানুষ, আপনার সবার কাছে আমি দোয়া চেয়ে যাই। কিন্তু আল্লাহর ওলি যে কেমন মাপের ওলি, ওলি ভাই এমনি হয় না, অনেক কষ্ট আছে। দেখেন আল্লাহর ওলি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কেমন মাপের ওলি ছিলেন, হে আমার বন্ধু রে, যখন বদলপুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন, দেড় বছর পরে ঘটনাটা ঘটলেন, হযরত বদলপুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে সাহেব কিবলা তোমারে পাহাড়ে যাইতে হবে, জঙ্গলের মাধ্যমে, জঙ্গলের ভিতরে তোমাকে চল্লিশ দিন গিয়া চিল্লা দিতে হইব, হে বন্ধু রে
আল্লাহর ওলি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলো সঙ্গে সঙ্গে মুর্শিদ দরবারে চলে গেল। মুর্শিদ হইলেন হযরতে বদলপুর রহমতুল্লাহ আলাইহি, বলে বাবা তোমাকে যাইতে হবে রিয়াদত করার জন্য, 40 দিনে সিল্লা করতে হবে তোমাকে জঙ্গলের মধ্যে, যেই জঙ্গলের মধ্যে কোনো গড় নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ অস্তিত্ব নাই, ওইখানের মধ্যে আসো যে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক, ওইখানের মধ্যে মানুষ বাস করে না, ওই জঙ্গলে তোমাকে যাইতে হইব। কথাটা কি সহজ না কঠিন? বাঘ দেখলে আপনি যাইবেন নি, লঙ্গি তোলা দৌড় দিবেন? হ্যাঁ বাবা রে বাঘ আইতাছে, হ্যাঁ তুই বাঘের টাই দিকে হ্যাঁ মা এখন একবার হুজুর আপনি মাইকলে বয়াতন বোঝাই গা ঠিক না, বুঝে থাকবেন কেউ? আল্লাহ আলী জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন তাও দেখেন আল্লাহ আলী কেরকম আলী, মাত্র 2টা পাতলা পাতলা কম্বল লইলেন, ওই কম্বল নিয়ে এবার চলে গেলেন জঙ্গলের ভিতরে। এমন এক গভীর জঙ্গলে গেছে গো, জঙ্গলের ভিতরে যাইয়া বিশাল বড় একটা বট গাছের নিচে ছোট্ট একটা উড়া বানাইলেন, এই তাবু বা তাবু গাড়লেন, তাবু বানাইলেন, এই তাবুর কোনো দরজাও নাই, জ্বালানো নাই, ওই তাবুর মধ্যে সামান্য একটা সিপা দিয়ে কোন রকম খালি ওই তাবুর ভিতরে যাওয়া যায়, ওখানের মধ্যে বিস্তার করলেন। আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে যখনই গাছের নিচে তাবু টানাইলেন, ওইখানের মধ্যে একটা একটা উড়া বানাইলেন, এখন দেখা যাইতেছে এই গাছের মধ্যে বিশাল বড় বড় বানর ছিল। আল্লাহর ওলি যেই মারতো গাছের নিচে প্রত্যেকটা বানর গাছ থেকে নাই মা মাটির মধ্যে চলে গেছে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আরে সাহেব কিবলাকে জঙ্গলের জঙ্গলের বানর চিনল কিন্তু মানুষ হই আমরা চিনলাম না, বিয়াদবের দলেরা সাহেব কিবলাকে অনেক কষ্ট দিল, শরীর থেকে রক্ত জড়াইল, এই বিচার কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ করবে কি করবে না? মনে রাখবেন ঈমান চলে গেলে ঈমান পাইবেন না, ঈমান চলে গেলে ঈমান পাইবেন না, জীবন চলে গেলে জীবন পাইবেন। হুজুর কেমনে? আরে তুমি পৃথিবীতে জীবিত আছো, মরার পরে যখন তোমাকে শহীদ করা হবে আল্লাহ বলছেন শহীদগণ মরে না, শহীদগণ জিন্দা। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা এইবার যেই মাত্র সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওইখানের মধ্যে তাবু গাড়লেন, বানরগুলো গাছ থেকে নেমে গেলেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওইখানে ছিল একটা বানর গাছের উপরে উঠে না, ওই বানরগুলো সন্ধ্যার আগ মুহূর্তে জঙ্গল থেকে কিছু লাকড়ি বাঙ্গা বাঙ্গা আইনার তাবুর সামনে ফালাইতেন, হাত দিয়া সালাম দিতেন, যেই মাত্র সাহেব কিবলা হাত দিয়ে ইশারা দিত তখন তারা হাত নামে চলে যাইতো বানর গুলো। হে যুবকের দল, হঠাৎ করে দুই একদিন পরে পরে কে জানো গিয়া কিছু ডাইল কিছু চাইল দিয়ে আসতেন, হে বাইরে আল্লাহর ওলি এই মাঘ মাস শীতের রজনীতে, পুষ মাস মাঘ মাসে শীতের রজনীতে ওই রজনী রাত্রে কিছু সময় মাত্র বিশ্রাম করে যখনই জিকিরে মশগুল হইয়া যায় ওনার কানের মধ্যে আওয়াজ আসে অসংখ্য মানুষ নাকি জিকির করতেছে। যেই মাত্র সাহেব বেড়ার ফাঁক দিয়ে একটু দেখার জন্য এই দিকে বদলপুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে সাবধান ও সাহেব কিবলা সাবধান, ওদিক ওদিক তাকাই বানা, এটা তোমার জন্য নিষেধ, তুমি তোমার জিকিরে মশগুল থাকো। এইবার আল্লাহর ওলি ভাবতেছেন আমার মনে হয় আমার কাছে এমন আওয়াজটা আসলো যেন আমার পাশে বৈশা বৈশা আমারে বলল, জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন এই আমি ঘটনা আমি শেষ করব, এর আগে আপনাকে আমি জানতে চাই
আমি তো ভাবছিলাম মনে করি মাস বইতে মোটামুটি মাসলা পেট্রোল বই লাগেছে। হ্যাঁ আসলে যদি দশটা সময় মাইক পাইতাম তো মোটামুটি কিছু আলোচনা করা যেত। আমি যেই আলোচনা করলাম ওয়াজটা করলাম মানে এটা আমি করতে পারছি না, কারণ শেষ রাত্রের ওয়াজই আলাদা। একটু নবীর শান গাইতে হবে, জিকির করতে হইব, একটু কাঁদতে হইব, একটু হাসতে হইব, তো হয় মানুষের একটু মনটা ফ্রেশ থাকে। আর যখন দশটা নটার দিকে মাইক পাওয়া তখন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যায়। আজকে এদিকে তো আমি নতুন আর আমি হাববাও পাইতেছি না, বারোটার পরে বসছি, প্রায় 12:30 সময় বসছি। ওই সময় তো মানুষ থাকে না, আমি তো মানুষ পাইছি না, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্যান্ডেল বয়ে গেছে, ঠিক না? তো সেই সময় তাকে আরও মানুষ হইতো।